আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গ্রামের জন্য উপযোগী একটি আধা পাকা 5 বেডরুমের বাড়ির ডিজাইন দেখব আমরা। এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন, প্রথমে আমি এভাবে করে রাখছিলাম, তো এভাবে তেমন একটি ভালো লাগেনি, বাড়িটির গেটটা তেমন সুন্দর মনে হয়নি, এই জন্য আমি চেঞ্জ করে এটাকে একটু অন্যরকম করে এভাবে করেছি। আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে এই ডিজাইনটি। এই বাড়িটি মাটি থেকে 6 ফিট পর্যন্ত ইটের দেওয়াল হবে, বাকি উপরের টুকু টিনের বেড়া হবে। তো আশা করছি যারা অল্প বাজেটের মধ্যে 5 বেডরুমের বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর হবে এই ডিজাইনটি। দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে ডান এবং বাম দিকে 2টি বেডরুম থাকবে। বেডরুমের সাইজ হবে 12 ফিট বাই 12 ফিটের, আর পেছনের সারিতে 3টি বেডরুম থাকবে। পেছনের রুমগুলোও 12 ফিট বাই 12 ফিটের। বারান্দাটা দেখতে পাচ্ছেন, এই বারান্দার বাম দিকে একটি টয়লেট পাবেন, আর ডান দিকে বাড়ির বাইরে যাওয়ার জন্য একটি দরজা পাবেন। এই বাড়িটির সামনের রুমটা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন বাড়িটিতে রুমটিতে যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে। আপনাদের ফার্নিচার সাজানোর পরেও খুব খোলামেলা রুম পাবেন। প্রতিটি রুমই 12 ফিট বাই 12 ফিট হয়। রুমের স্পেসটা কিন্তু খুবই সুন্দর হবে। তো আশা করছি যাদের বড় পরিবার অল্প বাজেটের মধ্যে বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটি খুব হেল্পফুল হবে। অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগতেছে। এই বাড়িটি হবে 1235 স্কোয়ার ফিটের, তবে আপনার জমি আর বাজেট অনুযায়ী আপনি একটু বড় ছোট করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। যদি আপনারা আপনাদের জমি অনুযায়ী বাড়ির প্ল্যান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের বাজেট এবং আপনাদের জমি অনুযায়ী প্ল্যানটি করে দেব। এখন বর্তমানে আমি ডিজাইনটিতে 5টি বেডরুম করে রাখছি, এটার সাথে আমি কোনো কিচেন করে রাখিনি। তো আপনারা যদি চান তাহলে কিচেনও অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ডিজাইনটি ঠিক এভাবে করে রাখছি, এই বাড়িটিতে কোনো কিচেন করা নেই, কারণ বাড়িটির বাইরের দিকে একটি ঘরের মধ্যে কিচেন, টয়লেট এবং খাবারের রুম করা আছে। বাড়িটির প্ল্যানের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মাপগুলো আপনারা দেখে নেবেন, 38 ফিট বাই 32 ফিট 6 ইঞ্চির এ বাড়িটি নির্মাণ করতে আপনাদের মোটামুটি 7 লাখ টাকার মতো খরচ পড়বে। তবে যদি আপনি টিন এবং কাঠ খুব উন্নত মানের ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে খরচ আরও বাড়বে। তো এই বাড়িটিতে আপনারা চাইলে 15 লাখ টাকা খরচ করতে পারেন, আবার 7 লাখ টাকার মতো কমপ্লিট করতে পারবেন, তবে সর্বনিম্ন 7 লাখ টাকার মতো থাকলে আপনার এ বাড়িটির কাজে হাত দিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ডিজাইনটি কেমন লাগলো, আর যদি বাড়িটি ভালো লাগে, ডিজাইনটি ভালো লাগে তাহলে আপনার মতো করে প্ল্যান করে নিতে চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।